গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো শুভ রাখি পূর্ণিমা তোমাদের সবাইকে আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন হচ্ছে সকাল 8টা বাজে, আর আজকে আমার ভাই আসবে রাখি পড়তে, তাই জন্যই ওর জন্য আমি জলখাবার বানাচ্ছি। আর জলখাবারে আমি বানাচ্ছি লুচি আর ঘুগনি। তো একাই যেহেতু করছি, তাই জন্য আমি আটা মেখে লুচিটা এরকমভাবে বেলে নিয়েছি পেপারের মধ্যে, নাহলে লেগে যাবে। আর ঘুগনি করার জন্য মটর আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবার ঘুগনি তৈরি হচ্ছে। তো ঘুগনি মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চলো তাহলে এগুলো করে নিই, কারণ অনেকটাই এখন দেরি হয়ে গেছে আর ভাইও এবার এসে যাবে। আর ভাই তো এসে গেছে, আর ওকে আমি এবার রাখি পড়াবো। তো রান্না বান্না করে নিয়ে আমিও চান টান করে একদম রেডি হয়ে গেছি। তো তারপরে ভাইও এসে গেল, তো ওকে এবার আমি রাখি পড়াবো। আর এই যে ওকে আমি জল খাবার দিয়েছি, আর এই হচ্ছে রাখি, ওকে এবার আমি রাখিটা পরিয়ে নিই। তো রাখি পরানো তো হয়ে গেছে, এবার রাখি পরিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো ভাইকেও দিয়ে দিয়েছি খাবার খেতে, কারণ ওর ডিউটি টাইম হয়ে এসছে, 11টা বেজে গেছে, আর ওর ডিউটি টাইমও হয়ে গেছে, ও চলে যাবে বলছে, তাড়াতাড়ি করছে ওই জন্য। আর এদিকে আমি আর শিবও খেতে বসে গেছি, একসাথেই আমরা আজকে সকালবেলা জলখাবার করছি, খাচ্ছি। তো শিব আছে এদিকে সাইডে বসে আছে, বসে আমরা একই থালা থেকে খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে যাবো কাকিমার বাড়ি। তো কাকিমা ডেকেছে ওই শিবের বোন শিবকে রাখি পড়াবে, তাই জন্য তো শিবকে যেতে বলেছে আর আমাকেও যেতে বলেছে। আসলে কোন অনেক দিন থেকেই বলছে যেতে, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। তো ওই জন্য ভাবলাম শিব যেহেতু রাখি পড়তে যাবে, তাই আমিও চলে যাব ওর সাথে, দেখা করে আসব একেবারে কাকিমাদের সাথে। তো তাই জন্য খাওয়া দাওয়া করে নিয়েই বেরোবো। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপরে বেরোবো। আসলে আমি আর শিব দুজনেই তো থাকি, আর দুজনে কি আর গল্প করব, তাই জন্য বাড়িতে কেউ আসলে খুবই ভালো লাগে। তো আমরা তিনজন মিলে খুব মজা করে করে গল্প করে করে খাচ্ছি। আর এদিকে দেখো ভাইয়ের ফোন এসছে, তো ফোনেতে আমরা ভিডিও কলে গল্প করছি, ভিডিও কলে গল্প করতে করতে বেশ মজা করেই খাওয়া দাওয়া করছি আমরা সবাই। খুব ভালো লাগে বেশ বাড়িতে কেউ এলে, আসলে দুজন মিলে থাকি, আমি আমার মতন কাজ করি, ও নিজের কাজে ব্যস্ত থাকে, তো কি আর গল্প করব। ওই জন্য না বেশ কেউ এলে খুবই ভালো লাগে আমার।
তারপরে আমরা তো এখন চলে এসেছি কাকিমাদের বাড়ি, আর এই দেখো শিবকে ওর বোন রাখি পড়াচ্ছে। তো রাখি পড়ানো হোক, শিবের ডিউটি আছে, একটু পরেই আমরা চলে যাব, বেশিক্ষণ থাকবো না। তো বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে, আর আজকে তো অনেক সকাল সকালে উঠেছিলাম, উঠে তারপরে রান্না বান্না করলাম, কারণ আজকে আমার ভাই আসার কথা ছিল, তো এসেছিল রাখি পড়তে, তো ওই জন্য সকাল সকাল উঠে ওই লুচি করলাম আর ঘুগনি করলাম, তো ওই সবই করেছিলাম, তো ওই জন্য অনেক তাড়াতাড়ি উঠেছিলাম। তো ওকে রাখি পরিয়ে তারপরে আমি আর শিব দুজনে গেছিলাম। শিব গেছিলো ওর বোনের কাছে রাখি পরতে, তো কাকিমা অনেক দিন থেকে বলছিলো যে আসবে, তো ওই জন্য আমিও শিবের সাথে চলে গেছিলাম একটু, তো ঘুরে এলাম। এই সবে এসেছি, এসে একটু বসেছি, এখনও রান্না করতে আছে, রান্না করিনি, মাছ পড়ে আছে, তো ওই মাছ টাছগুলো রান্না করবো এবার। আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে রান্না করবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর অন্যদিন রোদুর দেয় না, আজকে যেমনি রোদুর তেমনি গরম, মারাত্মক গরম লাগছে। এই সবে এসেছি, তো চলো তাহলে একটু পাখার হাওয়ায় বসে নিই, বসে নিয়ে তারপরে আবার রান্না করবো, নাহলে আবার মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন দুপুরবেলা 3টে বেজে গেছে, আর আমি রান্না করলাম, রান্না করে তারপরে খাবার খেলাম, খাবার দাবার খেয়ে বাসন ধুয়ে গুছিয়ে রেখে এখন চলে এসেছি। আর আজকে প্রচণ্ড গরম লাগছে, অসহ্য গরম, আজকে যেমনি বাইরে রোদ্দুর আর তেমনি গরম, আর শরীরটা আমার একদম ওই জন্য ভালো লাগছে না। আর একটু বেরিয়েছিলাম, যেহেতু আমি তো খুব একটা বেরোই না, তো আর রোদ্দুরটাও মাথায় লেগেছে, তো শরীরটা না একদমই ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া তো করেছি, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ভাবছি যে একটু শুয়ে পড়ি, শুয়ে পড়লে তাহলে হয়তো একটু শরীরটা ভালো লাগতে পারে, তো তাই জন্যই এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে উঠবো সেই বিকেলবেলা। তো অসহ্য গরম লাগছে গো, অসহ্য গরম, এত গরম পড়েছে যে কী আর বলবো। তো চলো বন্ধুরা, তাহলে আমি এখন একটু শুয়ে পড়ি, তারপরে একেবারে ফিরে আসছি বিকেলবেলায়। তো বন্ধুরা, দুপুরবেলায় তো ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে এই জাস্ট একটু আগে উঠলাম, দেখো ঘুমিয়ে টুমিয়ে চোখ টোক একদম ফুলে ঢোল হয়ে গেছে, খুবই খারাপ লাগছিলো দুপুরবেলায় জানো তো, ওই জন্য একটু ঘুমিয়ে পড়লাম, নাহলে আমি দুপুরবেলায় ঘুমোই না, দুপুরবেলায় ঘুমালে না আমার একদম রাত্রে ঘুম হতে চায় না, তো তাই জন্য আমি দুপুরবেলায় ঘুমোই না। কিন্তু আজকে একদম ভালো লাগছিলো না, তাই জন্য কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, উঠে এখন এই একটু ঘর টর ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে সন্ধে দিই, সন্ধে দিয়ে তারপরে কিছু টিফিন করব, তো করে টরে তারপরে রাত্রের খাবার বানাবো। তো রাত্রে খাবার বলতে তরকারি তো আছেই, তরকারি আর করব না, খালে রুটি করে নেব, ব্যাস তাহলেই হবে, আর কিছু করব না। তো চলো বন্ধুরা, আগে আমি সন্ধে টন্দেগুলো দিয়ে নিই, তারপরে ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, আমার বোনেরা ভাইকে রাখি বাঁধছে, তো আমি তো যেতে পারি না, ওরাই তাই জন্য বেঁধে দেয়। এটা আমার মেজো বোন, ও ভাইকে এখন রাখি পরাচ্ছে, আমি তো যেতে পারি না, রাখিতেও যেতে পারি না, আর ভাই ফোটাতেও আমার যাওয়া হয় না, আসলে এত দূরে থাকি তো তাই জন্য যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো আমার হয়েও ওরাই বেঁধে দেয়। এটা হচ্ছে আমার ছোট বোন, কী আর করব, তো ওরাই আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, তো সেটাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার সেজ বোন, তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে, আর আমার রুটি টুটিও করা হয়ে গেছে সব কিছু, আর আজকে অনেক লোকই বাড়িতে এসেছিলো, পরেশদা এসেছিলো, তারপরে ভাবিতাও এসেছিলো, তো ওদের সাথে গল্প করতে করতে টাইম অনেকটা পেরিয়ে গেছে, দিয়ে একটু আগেই আমি রুটি করলাম, রুটি করে নিয়ে এবার আমি খাবো। তো এখনও খাওয়া হয়নি, খাবো, কারণ শিব এখনও আসেনি, ও আসলেই একসাথেই খাবো। তো আজকে আর ভিডিও আমি এখানেই শেষ করছি, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিও আমি শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।